প্রথম কখন কোন মুহূর্তে আমি তোমাকে দেখেছিলাম ঠিক মনে নেই, বুকের হার্টবিটটা মিস হয়নি, বুকের বাম পাশটা খাঁচা ছেড়ে বের হয়েও যেতে চাইনি। স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়লে কান গরম হয়ে যায়। বালিকা বিশ্বাস করো, সেই মুহূর্তে আমার কিছুই হয়নি। হাত দুটো মুঠো পাকিয়ে চল শক্ত করে শুধু একটা প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক তোমাকে পেতেই হবে, যে করেই হোক। ষোলোতে পা দেওয়া আমি হঠাৎ করেই সেদিন যেন অনেক বড় হয়ে গেলাম, বুঝে ফেললাম এক নিমিষেই ক্যারিয়ার গেম মনোযোগী না হলে নিম্ন মধ্যবিত্ত এই আমার তোমাকে পাওয়া হবে না কখনোই। পড়াশোনায় সিরিয়াস হলাম, রাত জেগে জেগে পড়তাম, যখন ঘুমে দুচোখ ভারী হয়ে আসতো তখন তোমার কথা ভাবতাম, তোমাকে কল্পনা করতাম, বেতের ফলের মতো নীরব ব্যথিত তোমার দুচোখ, পুরো মুখ জুড়ে নীরব বিষাদ ছড়িয়ে রয়েছে, চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষায়। ঘুম পালিয়ে যেত, অদ্ভুত এক শক্তি অনুভব করতাম, ভাগ্যের সন্ধানে নড়বড়ে পালতোলা জাহাজ নিয়ে সমুদ্রে ভেসে পড়া যুবকদের স্বপ্নের মতো শক্তি পেতাম, হাত মুঠো করে প্রতিজ্ঞা নবায়ন করতাম, তোমাকে পেতেই হবে একদিন, কোনো একদিন থুতনি ধরে সবুজ ঘোমটার আড়াল থেকে তোমাকে বের করে জিজ্ঞেস করব, মেয়ে কিসের এত দুঃখ তোমার? এক বছরের জুনিয়র তুমি, জানলেও না আমার রেজাল্ট এরপর কত ভালো হতে শুরু করল। অঙ্কের মামুন স্যার বরাবরই বেজ্জুতি করতেন, সেই মামুন স্যার পর্যন্ত আমাকে ক্লাসের সবার সামনে ডেকে পিচ্চাপটে দিয়েছিলেন, বিতর্কে ডায়াছে দাঁড়িয়ে ক্ষুরধার যুক্তি দিয়ে একের পর এক আক্রমণ শানাতাম, করতালিতে ফেটে পড়তো হল রুম, এক কোনায় চুপটি করে বসে থাকতে তুমি স্নিগ্ধ সৌম্যমূর্তি হয়ে, আমি আরও প্রাণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তাম প্রতিপক্ষের উপর। টিফিনের ব্রেকে তুমি ফুচকা খেতে যেতে স্কুলের গেটে, দূর থেকে তোমাকে দেখতাম আর মুগ্ধ হতাম ক্ষণে ক্ষণে, একটা মেয়ে গোগ্রাসে ফুচকা গিলছে একের পর এক, এই অদ্ভুত দৃশ্য আমার কাছে অপূর্ব মনে হতো। প্রেমে পড়লে সত্যি বোধহয় মানুষের মস্তিষ্কে ওলটপালট আচরণ করে। প্রথম কখন আমাদের কথা হয়েছিল মনে আছে তোমার? ফিজিক্সের প্রাইভেট পড়তে গিয়েছিলে তুমি মফিজ স্যারের বাসায়, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, বাসায় ফেরার মাঝপথে আটকা পড়েছিলে আমাদের পাশের গলিতে নাবিলদের বাসার নিচে, বৃষ্টিতে ফুটবল খেলে কাদামাখা ভূত হয়ে বাসায় ফিরছিলাম, ভর সন্ধ্যায় তোমাকে ওইখানে দেখে চমকে গেলাম, তুমি আমার দিকে এক পলক চাইলে, ঘরে ফেরার দুশ্চিন্তায় ছেয়ে গেছে তোমার মুখ, যা বোঝার তা বুঝে নিলাম, এক দৌড়ে বাসায় গিয়ে ছাতা নিয়ে আসলাম, একটা রিক্সা ডেকে দিলাম একেবারে সিনেমার নায়কদের মতো। পুরো সময়টা তুমি মুখ গোমড়া করে রেখেছিলে, হাই পাওয়ারের চশমা পরা হাই স্কুলের হেডমাস্টারনির মতো, ভাগ্যিস তখন ফেসবুক মোবাইল এত সহজলভ্য ছিল না, তাহলে খুব সহজেই তুমি বাসায় যোগাযোগ করতে আর আমার কপালেও জুটত না হিরোগিরি করা। রিক্সায় ওঠার আগে হাফ প্যান্ট ম্যাগি টি শার্ট পরা আপাদমস্তক কাদামাখা আমার দিকে তাকিয়ে হেসেছিলে, আস্তে করে বলেছিলে থ্যাংকস, বুকে কাফন উঠেছিল আমার। এরপর মাঝে মাঝেই তুমি আমার সঙ্গে কথা বলতে, কখনো টিফিনের ব্রেকে ম্যাথ বুঝতে আসতে, কখনো বা ফিজিক্স, আমি খুব নার্ভাস হয়ে যেতাম, তুমি কঠিন মুখে পড়া বুঝতে নাকি বোঝার ভান করতে আর মনে মনে আমার দুরবস্থা দেখে হাসতে। একবার পরীক্ষাতে তোমার ছিট পড়েছিল আমার একদম পাশে, আমি পরীক্ষার কি দিব, এত নার্ভাস হয়ে গিয়েছিলাম, হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল, ভয় হচ্ছিল সবাই যেন না শুনে ফেলে তা আবার। আমি স্কুল শেষ করে বের হয়ে আসলাম, তুমি এক বছরের জুনিয়র স্কুলেই থেকে গেলে, আমি চলে গেলাম অন্য শহরে, কলেজের ক্লাস টেস্ট, ল্যাবের ভয়াবহ অত্যাচার, নতুন পরিবেশ, তারপর আর তোমার সাথে যোগাযোগ করে হয়ে উঠল না। আমার তখন যে কি ভাঙচুর অবস্থা, ছুটিতে বাড়ি এসে তোমার বাসার সামনের গলিতে হেঁটে বেড়াতাম, যদি একটি বার তোমার দেখা পাওয়া যায়, যদি একটি বার তুমি ব্যালকনিতে আসো, কি যে কষ্টের ছিল সেই দিনগুলো। ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম, তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছিলাম, অনেক বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করেছিলাম, পাইনি। এভাবে দুবছর চলে গেল,
তোমার দেখা পেলাম না, তুমিও আমার সঙ্গে কোনো যোগাযোগ করলে না। ভীষণ দুঃসময় চলছিল তখন আমার। ভার্সিটিতে ওঠার পর ভাবলাম এবার বোধ হয় তোমাকে আমার মনের কথা বলা যায়। কত কাহিনী করে তোমার ফোন নাম্বার ম্যানেজ করেছিলাম। উইকেন্ড ছিল, পুরো হল ফাঁকা, সারাদিন মনের সাথে যুদ্ধ করলাম, সাহস সঞ্চয় করলাম। আগুন ঝরা চৈত্রের শেষ প্রহরে দুরুদুরুবোকে তোমাকে ফোন দিয়েছিলাম। আড়াই বছর পরে তোমার কথা শুনলাম, নার্ভাস হয়ে সব ভজঘট পাকিয়ে ফেলেছিলাম, কথা জড়িয়ে আসছিল, একটু পর ধাতস্থ হয়ে কত কথা বলে গিয়েছিলাম সেদিন, কিন্তু সেই কথাটি আর বলা হলো না। তুমি ঠিকই ধরে ফেলেছিলে, হেসেছিলে প্রাণ ভরে, কপট রাগের স্বরে বলেছিলে সামনে আমার এইচএসসি পরীক্ষা, আমি আর তোমাকে ফোন দেইনি। এর মাঝে তুমি একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, আমি দিনে অন্তত 10 বার তোমার ওয়ালে ঘুরে বেড়াতাম আর বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতাম, নক করার সাহসও হয়নি। কেন যে এত ভীরু হয়ে যেতাম তোমার কাছে। প্রেমের মাতাল হাওয়া বইতে শুরু করেছিল সেই প্রথম দেখা থেকেই, যদিও বা তখন তা ছিল একপাক্ষিক। হৃদয় আকাশে যে অল্প অল্প করে ভালোবাসার মেঘ জমছিল সেটা তুমিও বুঝতে আমিও বুঝতাম, শুধু বৃষ্টিটা কেন জানি নাম ছিল না। এইচএসসির পর আমার শহরে চলে আসলে মেডিকেলে চান্স পেয়ে, উঠলে তোমার ভাইয়ের বাসায়, ভাইয়াকে বলে দিয়েছিলে অ্যাডমিশনের সব কাজ একাই পারবে, ফোন করে ডেকে দিলে আমাকে। এরপর অ্যাডমিশনের কাজে এ বিল্ডিং ও বিল্ডিং ছোটাছুটি, রাস্তা পার হতে গিয়ে ভয় পেয়ে তোমার আমার বাম বাহু আঁকড়ে ধরা, রিক্সায় ঘোরাঘুরি, কত যে বিস্ময়কার রুদ্ধশ্বাস, ভালোবাসার মেঘ গলে গেল, কখন অঝরে বৃষ্টি নামলো, কখন আপনি থেকে তুমিতে নেমে আসলাম আমরা দুজন, টের পাইনি একদম। এরপরের কাহিনীটা পুরানোই, পৃথিবীর বুকে অনেকবার অভিনীত হয়েছে, অবিমিশ্রিত ভালোবাসার মাতাল হয়ে গেলাম আমরা দুজন। নিঃসঙ্গ নির্জনতায় কেটেছে আমার সারা বেলা, কত ভয়ঙ্কর দিন কেটে গেছে, কত গভীর গোপন কথা লুকানো আছে আমার হৃদয়ে। এখন আমার খুব কাছে সমস্ত উষ্ণতা, নিশ্চয়তা আর স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য সুন্দরী এক মেয়ে। এ যেন এক রূপকথা, এক স্বপ্নের ভালোবাসা।